Assalamualaikum warahmatullahi wabarakatuh. Online class e shagotom. Ami Muhammad Ruhulami. Ami Islam o noitik shikha saptam shrenir part 1 theke ditiyo adhyay part 2 ami class নিশ্চয় সবাই আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। নিচের ছবিটি ভালোভাবে দেখো। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? আজকের পাঠ সালাত। এই পাঠের ভিতরে সালাত কিভাবে আদায় করতে হয়, রুকু কিভাবে করতে হয়, সাজদা কিভাবে করতে হয়, এগুলি তোমাদেরকে আজকে শেখানো হবে। শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা জামাতের সংজ্ঞা বলতে পারবে। জামাতে সালাত আদায়ের গুরুত্ব বর্ণনা করতে পারবে। ইমামের কর্তব্য ব্যাখ্যা করতে পারবে। মুক্তাদির ইমামের পিছনে সালাত আদায়ের নিয়ম বর্ণনা করতে পারবে। জামাতে সালাত এসব লোক সালাত আদায় করছেন কিভাবে, কার পেছনে সালাত আদায় করছেন, একে কি সালাত বলা হয় ইত্যাদি প্রশ্ন তোমরা উত্তরগুলি জানবে এবং খাতায় লিখবে। জামাত অর্থ একত্রিত হওয়া, সমবেত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, একে জামাতে সালাত আদায় বলা হয়। নির্ধারিত সময় নির্দিষ্ট জায়গায় সব মানুষ সব মুসলমানেরা একত্রিত হয়ে সালাত আদায় করাকে জামাতে সালাত আদায় বলা হয়। নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে সালাত আদায় করাকে জামাতে সালাত আদায় বলা হয়। জামাতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অর্থ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। জামাতে সালাতের আদায়ের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকী সালাত আদায় অপেক্ষা জামাতে সালাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বুখারী ও মুসলিম। জামাতে সালাত আদায়ের গুরুত্ব ফজিলত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও অধিক সওয়াব পাওয়া যায়। বান্দার আনুগত্য ও বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল সালাত। জামাতে সালাত আদায়ের গুরুত্ব ও ফজিলত আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভের মাধ্যম। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সেজদা করো এবং আল্লাহর নৈকট্য হাসিল করো। একক কাজ জামাতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি
লেখো ইমাম অর্থ নেতা, যিনি সালাত পরিচালনা করেন তিনি ইমাম, ইমামকে নামাজের নেতা বলা হয়, যেহেতু ইমামের পিছনে অসংখ্য মুসল্লি একত্রিত হয়ে সালাত আদায় করে, তাই ইমামকে শাব্দিক অর্থে নেতা বলা হয়। জামাতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলে। যারা যার কিরাত শুদ্ধ সুন্দর ও ইসলামী জ্ঞান বেশি এবং বয়সে বড়, তিনি ইমাম হওয়ার যোগ্য। সৎ উপদেশ দেওয়া কাতার সোজা হলো কিনা সেদিকে দৃষ্টি রাখার দায়িত্ব ইমামের। মুসল্লিদের অবস্থা দেখে তেলাওয়াত দীর্ঘ করতে হবে অথবা ছোট করতে হবে। শৃঙ্খলাবোধ, সময়ানুবর্ততা ও আনুগত্যের শিক্ষা দেয় এই জামাতে সালাত আদায়ের মাধ্যমে। জোড়ায় কাজ, একজন ইমামের পরিচয় ও তার কি কি কর্তব্য তা উল্লেখ করো এবং খাতায় লেখো। ইমাম এবং মুক্তাদি, ইমাম সামনে দাঁড়িয়ে সালাত পরিচালনা করেন, জামাত পরিচালনা করেন, পিছনে মুক্তাদিগণ ঐক্যবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে সালাত আদায় করেন। ইমামের পিছনে দাঁড়িয়ে তাকে অনুসরণপূর্বক যারা সালাত আদায় করে তাদের মুক্তাদি বলা হয়। মুক্তাদিগণ ইমামের পিছনে দাঁড়াবে। মুক্তাদি একজন হলে ইমামের ডান দিকে কিছুটা পিছনে দাঁড়াবে। আমি এই ইমামের পিছনে সালাত আদায় করছি, মুক্তাদি এভাবে নিয়ত করবে। ইমাম তেলাওয়াতে ভুল করলে মুক্তাদি সংশোধন করে দেবে। যদি ইমাম দাঁড়ানোর পরিবর্তে বসে, বসার পরিবর্তে দাঁড়ায়, তবে আল্লাহু আকবার বলে ইমামকে সংশোধন করে দেবে। দলীয় কাজ, ইমামের পিছনে নামাজ আদায় করতে মুক্তাদিকে কোনো বিষয়গুলোর প্রতি সজাগ থাকতে হবে, তা লিপিবদ্ধ করো। উত্তর বলে, জামাত শব্দের অর্থ কি? ইমামের সাথে মুক্তাদি একজন হলে মুক্তাদি কোথায় দাঁড়াবে? আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম কোনটি? জামাতে সালাত আদায় সম্পর্কে কোরআনের আয়াতটি অর্থ বলো। ইমাম সালাতের কোন কাজে ভুল করলে মুক্তাদি কি বলে সংশোধন করে দেবে? বাড়ির কাজ, আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন ও অধিক সওয়াবের আশায় মুমিন বান্দাদের জামাতে সালাত আদায়ের গুরুত্ব ব্যাখ্যা করো। আল্লাহ হাফেজ।